পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। হরতাল অবরোধ কর্মসূচির সময় মহাসড়কে যান চলাচল যাতে নির্বিঘ্ন থাকে, কেউ যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সড়কের পাশ থেকে বিভিন্ন গাছের গুঁড়ি সহ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন সব বস্তু অপসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। যান চলাচল যেন স্বাভাবিক থাকে এবং মানুষ যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমরা যে ঢাকা কুয়াকাটা হাইওয়ে আছে সেখানে আমরা টহল দিচ্ছি এবং দেখছি, এবং রাস্তার আশেপাশে এমন কোনো জিনিস যেন না থাকে যেটা দিয়ে কোনো সময় যানবাহনের চলাচলে বা বাধা সৃষ্টি করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা আসলে কাজ করছি। যে কারণে আমরা ইতিমধ্যে বিভিন্ন সমিল যেগুলো আছে রাস্তার পাশে তাদেরকে বলেছি তাদের সমিলের কাঠগুলো যেন রাস্তা থেকে দূরে সরিয়ে নেয় নিরাপদ দূরত্বে। অধিকাংশ জায়গাতেই তারা সরিয়ে নিয়েছে, যেসব এখনো বাকি আছে তারা কাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের নেতৃত্বে সড়কের পাশে বিভিন্ন সমিলের সামনে রাখা গাছের গুঁড়ি সরিয়ে নিতে নির্দেশনা দেয়া হয়। সড়কগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল কার্যক্রম চালানো হচ্ছে।